অপহরণের ছদিন পর চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মিতুল চৌধুরীকে কুমিল্লার বুড়িচং থেকে উদ্ধার। হাতে হ্যান্ডকাপ পরা থাকতো সবসময়, ঠান্ডার আগে তখন আজ করতে পারবো কিনা, এখন তারপরও দেখলে চিনবো, দেখলে হয়তো হালকা পাতলা চিনতে পারে। বিশ্বের অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বের হতে পেরেছে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী। এই সরকার ক্ষমতায় আসার পরের থেকেই ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল ইন কন্ট্রোলিং টেরোরিজম উইদিন দি কান্ট্রি। বিশ্বমতকে ভিন্ন খাতে নিতে আল কায়দাকে জড়িয়ে সরকারের নতুন চক্রান্ত, অভিযোগ ফখরুলের। কৃষিমন্ত্রীর কথিত জাওয়াহিরির সেই তিনটি সফরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগেরই শাসনামলে। কার্যকারিতে প্রমাণ হওয়ায় দ্রুত বিচার আইন আরো 5 বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা খুবই একটা কার্যকর ফলপ্রসূ আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে এবং এর বিচারের ক্ষেত্রে, কাজে জনস্বার্থে এর মেয়াদ বাড়ানো দরকার। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে 181 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শুনলেন সবশেষ সংবাদ শিরোনাম, স্বাগত জানাচ্ছি 71 সংযোগে, আমি সামিয়া রহমান। সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নানা আলোচনা চলছে, বিশেষ করে গত কয়েক মাসে দেশজুড়ে যে সন্ত্রাস সহিংসতা আমরা দেখেছি সে বাস্তবতায় জনগণ এবং আন্তর্জাতিক মহলের কাছে আস্থা ফেরানোই সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ বলে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ নাগরিক সমাজের অনেকেই মনে করছেন। এরই মধ্যে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতিবিদ, আইনের শাসন, বিচার বিভাগ এবং পুলিশের ওপর মানুষের আস্থা আশঙ্কাজনক হারে কম। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক নেতৃত্ব, আইনের শাসন এবং বিচার বিভাগের যেখানে কোনো বিকল্প নেই, সেখানে এই প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে মানুষের আস্থা উঠে যাওয়ার কারণ কি? জনগণের এ অনাস্থা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কতটা অশনি সংকেত, আর এই অবস্থা থেকে উত্তরণে সরকারের পদক্ষেপই বা কি, এসব নিয়ে আজকে কথা বলবো 71 সংযোগে। এবং আজকে আমার সাথে যে অতিথিরা যুক্ত হয়েছেন, দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টার PPRC, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আছেন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, অর্থনীতিবিদ, সাবেক সভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি। আরও আছেন তৌফিক ইমরোজ খালিদি, প্রধান সম্পাদক BTNews24.com। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে 71 সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। এবং দর্শক চাইলে আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে, পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে কমিউনিকেট করে। যেটি বলছিলাম ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু আপনাদের এই গবেষণা প্রতিবেদন আপনারা প্রকাশ করেছেন সুশাসন এবং ধারণা বিষয়ে, এবং সেখানে আপনি বলেছেন যে এই রিপোর্টের মাধ্যমে বোঝা যাবে দেশ সুশাসনে এগুলো না পেছল। আপনার রিপোর্টের ফাইন্ডিংসটা কি, বাংলাদেশ কি সুশাসনে পিছিয়ে গেছে না এগিয়েছে? প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার যে যেই তথ্যপাত্রের ভিত্তিতে এই প্রতিবেদনটা তৈরি, সেটি কিন্তু গত 10-11 বছরের অফিসিয়াল তথ্য। এর সাথে আমরা গত বছরে একটা ঢাকা শহরের নাগরিকদের উপর একটা মতামত জরিপ করি, আমরা তৃণমূল বিভিন্ন জায়গার সাংবাদিকদের সাথে আলাপ করি, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়টা তৈরি হয়েছে। সুশাসনে আমরা আগালাম না পিছালাম, এই প্রশ্নে অনেকগুলো উত্তর উঠে এসছে আমাদের প্রতিবেদনে। এবং আমাদের একটা মোটা দাগে যদি একটা আমি বড় ফাইন্ডিংয়ের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক সংকট নিয়ে সর্বক্ষণ কথা বলছি, আসলে রাজনৈতিক সংকটের পেছনে একটা সুশাসনের একটা বৃহত্তর সংকট কিন্তু এটা আড়াল আছে। এবং এই যে রাজনীতিবিদদের উপর যে আস্থা, অথবা বিচার বিভাগ, আপনার প্রশাসন ইত্যাদির উপর যে আস্থার বিষয়গুলো, এগুলো কিন্তু গত এক মাসের ঘটনা নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়ে এক ধরনের অবনতির আমরা একটা দিক দেখতে পাচ্ছি সুশাসন দৃষ্টিকোণ থেকে। আমি আসলে বলবো যে বর্তমানে বাংলাদেশের সুশাসন বাস্তবতার 4টা দিক খুব গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে পারি। একটি হচ্ছে যে ক্ষমতার সাথে সংযুক্ত যেসব গোষ্ঠী, তাদের একটা পাওয়ার সংস্কৃতি দানা বেঁধে গেছে, অন্যায় হোক, অনিয়ম হোক, অথবা বৈধ কোনো সুযোগ নেওয়ার বিষয় হোক,
নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই যে পার পাওয়ার সংস্কৃতি ক্ষমতার সাথে সংযুক্ত যারা, এটা একটা বড় ধরনের একটা বাস্তবতা বিরাজ করছে। এর বিপরীতে আছে সাধারণ মানুষের জীবনে নানা পর্যায়ে একটা হয়রানির একটা বিশাল বাস্তবতা আছে। সেবা পেতে গেলে আমাদের প্রাত্যহিক জীবনে প্রাতিষ্ঠানিক জগতের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করি, এই হয়রানির বাস্তবতাটা এটাও একটা অন্যতম দিক। আর তিন নম্বর যে বিষয়টা আমার সুশাসন দৃষ্টিকোণে বলতে পারি, সেটা হচ্ছে এর মধ্যেও কিন্তু এক ধরনের, বিশেষ করে উন্নয়নের দৃষ্টিকোণ থেকে, এক ধরনের খণ্ডিত অগ্রগতি হয়েছে। মানে ধরেন শিক্ষায় আমাদের শিক্ষার হার, ভর্তির হার বেড়েছে, কিন্তু এটা এক ধরনের খণ্ডিত অগ্রগতি। এই অর্থে যে ভর্তির হার বেড়েছে কিন্তু শিক্ষার মান আবার অন্যদিকে আগাচ্ছে। তো এই একটা তৃতীয় এই বাস্তবতা। এবং চতুর্থ যেটা বলবো, যে আমাদের দেশে গণতন্ত্রের অন্যতম একটা চাহিদা বা একটা লক্ষ্য থাকে যে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে আরও সবল হবে। এখানে কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক একটা অস্থিরতা আমাদের এই আমাদের সমাজে দেখতে পাচ্ছি, যেটা আজকের ঘটনা নয়, এটা ধারাবাহিকভাবে চলছে। তো সুশাসনে অগ্রগতি হলো কি হলো না, সেখানে আমরা দেখতে পাচ্ছি না সুশাসনের দৃষ্টিকোণ থেকে অনেক পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তনও হয়েছে। উন্নয়নের জন্য বাংলাদেশের অনেকগুলো বিষয়ে বিশ্বে আমরা সমাদৃত, কিন্তু সুশাসনের দৃষ্টিকোণ থেকে যে চারটা বিষয় বললাম, পার পাওয়ার সংস্কৃতি, হয়রানির যে বাস্তবতা, আপনার উন্নয়নের অগ্রগতি তবে খণ্ডিত অগ্রগতি, এবং এই যে প্রাতিষ্ঠানিক অস্থিরতা, এই সবগুলো মাথায় নিলে আমাদের একটা জিনিস, আই থিঙ্ক একটা উপলব্ধির বিষয়, আমাদের প্রতিবেদনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল একটা বৃহত্তর সমস্যার দিকে দেখানো, যে রাজনৈতিক সংকট যেটা এই মুহূর্তের ধরনের নির্বাচন বা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করি, তার পিছনে কিন্তু বৃহত্তর একটা সুশাসনের সংকট, আমাদের এই অগ্রগতি যা হচ্ছে তার উপর একটা বড় ছায়া হিসেবে আছে। এটাই তুলে ধরাটা ছিল প্রতিবেদনের অন্যতম। আমি আপনার কাছে আবারও আসবো, আমি তৌফিক ইমরোজ খালিদের কাছে একটু যেতে যাচ্ছি, যেটি উনি বললেন যে 10-11 বছরের তথ্যের উপর ভিত্তি করে, যদিও সেপ্টেম্বরে 2013 সালের সেপ্টেম্বরে ঢাকায় এটি করা হয়েছে, 500টি খানার উপর জরিপ করা হয়েছে, কিন্তু উনি বলেছেন যে 10-11 বছর তথ্যের উপর ভিত্তি করে যখন আমরা অলমোস্ট গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করেছি, সেই সময় থেকেই এই ধরনের প্রবলেমগুলো উনি দেখেছেন। এবং উনি বলেছেন ক্ষমতা সম্পৃক্ত জনগণের পার পাওয়ার সংস্কৃতি বা জনগণের হয়রানি। আপনি কি বলবেন যে যখন থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের প্রবেশ, তখন থেকে কি আসলে সুশাসনের সংকট শুরু, যেটি এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি? দেখুন, যেটা বলা হয়েছে যে 2001 থেকে 2010, এই 10 বছরের, আমি এই প্রতিবেদনের ভিত্তিতে করা একটি রিপোর্ট থেকে বলছি, এই 10 বছরে হত্যা, অপহরণ, পাচার, পুলিশি হয়রানি, মামলা নিষ্পত্তি, থানা এবং আদালতে মামলা এবং আর্থিক অপরাধের চিত্র, এগুলো তুলে ধরার একটা চেষ্টা আছে এই 10 বছর। এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো নতুন কিছু আসলে নয়, এই সম্পর্কে আমরা জানি, বিভিন্ন সময় কথাবার্তা আমরা বলেছি, এগুলো আসলে বিভিন্ন সময় পত্রপত্রিকা ছাপা হওয়া বা অন্য জায়গা থেকে নেওয়া তথ্য নিয়ে ওরা তারা একসঙ্গে করে তারা এই এই একটা প্রতিবেদন দিয়েছেন। এতে আমাদের যে পারসেপশন ছিল, আমাদের যে ধারণা ছিল এই বিষয়গুলো নিয়ে, তাতে খুব একটা পরিবর্তন আমি দেখছি না। এবং এসব ক্ষেত্রে আপনি যদি ফিগারগুলো দেখেন তাহলে দেখবেন যে 10 বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে। আশঙ্কাজনক শব্দটি ব্যবহার করা যায় শুধু একটি ক্ষেত্রে, শিশু নির্যাতন হারের ক্ষেত্রে। এই 10 বছরে 2001 সালে যে সংখ্যা ছিল 380, 2010 সালে তা বেড়ে দাঁড়ায় 1542-এ, বাকিগুলো খুব কাছাকাছি। যেমন ধরুন 3189 ধর্ষণের ঘটনা ছিল 2001 সালে, 2010 সালে এটি ছিল 3342, এক অর্থে একই রয়ে গেছে। অপহরণ, পাচার এবং অন্যান্য মিলিয়ে শেষ না, আমি তোমার এর জন্য একটু জাস্ট পরিষ্কার করে দিচ্ছি যে এই যে আমাদের রিপোর্টে যে 10 বছর যে তথ্য, অফিসিয়াল তথ্য, এটা কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটার একটা লিমিটেশনস তো আমরা, আমাদের যে ওই পরে সার্ভেটা হলো যে একজন অপরাধ, এটি শুধু আপনাদের লিমিটেশনস না, এটা সবারই। আমরা যেটা দেখি যে যতটা না কাজ করা হয় তার চেয়ে বেশি, অনেক বেশি মানে ঘটা করে সেটা প্রচার করা হয়। প্রচার না পেলে আপনাকে যারা অর্থ দিয়েছে তারা আপনাকে আর অর্থ দেবেন না। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু তৌফিক, আমি শেষ করি, আমি কথা বলে শেষ করি, আমি তারপরে আপনি, আমি তোমার এইটা একটু ইয়ে করছি যে এই গবেষণার কাজের মাধ্যমে আমরা রিপোর্টটা করেছি, হেডলাইন কে কী করেছে কিন্তু আপনারাই করেন, গণমাধ্যমই করেন। তো আমি অ্যাটলিস্ট ওই পয়েন্টে, এই যে কোন হেডলাইনগুলো নিয়ে আপনি
বক্তব্য দিলেন সেটার কাজটা কিন্তু আপনারাই করেছেন। আমি এখনো সে জায়গায় আসিনি, এই জন্য আসিনি, আমি শুধুমাত্র এই যে দশ বছরে যেটা বলেছেন 2001 থেকে 2010 সেই সময়ে আপনারা এইসব বিষয় নিয়ে কাজ করেছেন। 2013 সালে আপনারা অন্য বিষয় নিয়ে কথা বলেছেন, সেখানে ওই মানুষের আস্থা কমেছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি, সেটি দুটো অন্তত দুটো পত্রিকা সেটাকে সংবাদ শিরোনাম করেছে, যে কারণে এই গবেষণা, এটি খুব বড় ধরনের কোনো কাজ যে সেটা মনে যে কেউ দেখলেই বুঝবেন তেমন কোনো কাজ এটা নয়, কিন্তু যে কারণে মানুষের দৃষ্টি কেড়েছে বলে আমার কাছে মনে হয় সেটি হলো যে এই যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা কমেছে এরকম একটি বড় হেডলাইন করেছে একটি বড় পত্রিকা, আরেকটি পত্রিকা করেছে 75.6% মানুষ মনে করে রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের আস্থা কম, আরেকটি পত্রিকার হেডলাইন হচ্ছে আস্থা কমেছে রাজনৈতিক নেতৃত্বের প্রতি, যে কারণে এটি আলোচনা হয়েছে। আমরা এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, ওই জিনিসগুলো আপনি যেগুলো বলেছেন সেগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই, 520 থেকে 540 হয়েছে, 1300 থেকে 1400 হয়েছে, কিছুটা বেড়েছে কখনো কিছুটা কমেছে, শিশু নির্যাতন হারের ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি যেখানে এই শব্দটি যথার্থভাবে ব্যবহার করা হয়েছে যে আশঙ্কাজনকভাবে বেড়েছে, যদিও আপনি নিজেই স্বীকার করেছেন যে এই তথ্য উপাত্তের বস্তুনিষ্ঠতা নিয়ে কিছুটা সন্দেহ আপনার নিজেরই আছে, যাই হোক সেটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে এই যে শিরোনামটি হয়েছে সেটি নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারি যে এই শিরোনামটির কেন গুরুত্বপূর্ণ। আমরা যদি সেটা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমার মনে হয় যে এরকম কথাবার্তা আমরা প্রায় শুনে থাকি যে রাজনীতিবিদরা যথেষ্ট সৎ নন, রাজনীতিবিদরা যথেষ্ট কাজ করেন না, রাজনীতিবিদরা যথেষ্ট শিক্ষিত নন, রাজনীতিবিদরা তাদের যা দেবার কথা জনগণকে সেটা দেন না, প্রতিশ্রুতি পালন করেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে যে গোষ্ঠীটি সব কিছুর পরও এদেশে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে, আমি ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঙ্গে একমত, আমরা সেক্ষেত্রে কিছুই করতে পারি না, ক্রমাগত ব্যর্থ হচ্ছে, সে দায় দায়িত্বও রাজনীতিকদের, কিন্তু তারপরেও সব কিছুর পরেও যে গোষ্ঠীটি কিছুটা হলেও দায়বদ্ধতার মধ্যে কাজ করে, জবাবদিহিতার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, রাজনীতিবিদরা, তাদেরকে কিন্তু 5 বছর পর নির্বাচনে যেতে হয়, আর কাউকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না, আর কাউকে জবাব, আমাদের সিভিল সার্ভিসের কথা বলেন, সেনাবাহিনীর কথা বলেন, পুলিশের কথা বলেন, আসলে সেখানে যে এই প্রতিষ্ঠানগুলো একসময় যথেষ্ট শক্তিশালী ছিল, কাউকে এই জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয় না এবং নির্বাচনের মধ্যে দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। কিন্তু সেখানে আমার প্রশ্ন, ওনারা যেটি বলছেন যে রাজনীতিবিদদের প্রতি আস্থা কমেছে 75.6% মানুষ বলছে, তাহলে কাদের প্রতি আস্থা আছে জনগণের, সেখানে প্রশ্নটা এসে যায়। দেখুন এটার 500 খানা মানে 500 পরিবার বা বাড়ি, হ্যাঁ, তার উপর জরিপটি করা হয়েছে 2013 সালের সেপ্টেম্বরে। 2013 সালের সেপ্টেম্বরে দেশের পরিস্থিতি কেমন ছিল সেটাকে আপনার আমার মনে হয় আমলে নিতে হবে। আজকে জরিপ করলে একরকম ফল পাওয়া যাবে, 3 বছর আগে জরিপ করলে আরেক রকম ফল পাওয়া যাবে, কাজেই এই বিষয়টিকে আমাদের মাথায় নিতে হবে। কাদের উপরে আস্থা আছে? আমাদের আসলে কোনো প্রতিষ্ঠানের উপরে আস্থা নেই, কারণ আমরা এখনও আইনের শাসন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট নই। গণতন্ত্রের মূল কথা তো আইনের শাসন হতে হবে, সুশাসনের কথা বলছি সেটা মূল জিনিসটি হচ্ছে আইনের শাসন, আইনের শাসনটি নেই এই দেশে এখনও ওই পর্যায়ে যায়নি। আমি যেটা স্বীকার করেছি, আমি তার সঙ্গে একমত ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঙ্গে, যে এদেশে প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং আমরা তাকিয়ে দেখছি, এবং এটার জন্য রাজনীতিবিদরা দায়ী, এটার জন্যেই রাজনীতিবিদরা দায়ী, এবং প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়মিত দুর্বল হচ্ছে বলেই, দুর্বল থেকে দুর্বলতর হচ্ছেই বলেই অরাজনৈতিক শক্তি বিভিন্ন সময় এই দেশের রাজনৈতিক ক্ষমতা নিয়েছে। আমার কাছে যেটা মনে হয় এই যে শিরোনামটি হয়েছে, এই শিরোনামটি রাজনৈতিক প্রক্রিয়ার জন্যে, গণতন্ত্রের জন্যে শুভ নয়। আমি আপনার কাছে আবার আসবো অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, যেটি বলছেন তৌফিক ইমরুজ খালিদের রাজনীতিবিদদের প্রতি যে অনাস্থা, এটি আসলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুখকর নয় এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় আসলে গণতান্ত্রিক শক্তির কোনো বিকল্প আছে? যেটি বলছিলাম যে রাজনীতিবিদদের প্রতি যদি 75% মানুষের আস্থা কমে যায় তাহলে কাদের প্রতি আর আস্থা থাকবে? আপনি কি বলবেন এই রিপোর্টটি প্রসঙ্গে? আমি আসলে রিপোর্টটির প্রতিবেদন সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, পত্রপত্রিকায় যেটুকু প্রকাশিত হয়েছে সেটুকু আমি পড়েছি, আর আজকে হোসেন জিল্লুর এবং ইমরোজ খালেদির তাদের বক্তব্য শুনলাম। এখানে আমার যে এই মুহূর্তে যে মন্তব্যটা মনে আসছে সেটা হলো যে এই যে 2013 সালের সেপ্টেম্বর মাস, ওই সময়ে আমাদের যে রাজনৈতিক সংকট চলছিল
সেখানে আমরা দেখতে পেয়েছি যে মে মাসের সেই হেফাজতের সেই ঘটনার পরে যে প্রচণ্ড রকম একটা সরকারের বিরুদ্ধে যে একটা প্রপাগান্ডার জোয়ার উঠে গেছিল এবং তার ফলে জনমতের পাল্লাটা বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি হেলে গেছিল, অতএব ওই সময়ে ঠিক এই যে সার্ভেটা করা হলো সেখান থেকে আসলে একটু বায়াসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফাইন্ডিংগুলো। তবে পুলিশ এবং বিচার বিভাগ এগুলো আগে থেকেই মানুষের আস্থা সেগুলোর উপর কম ছিল। এবার যেটা নতুন যেটা সেটা হলো যে রাজনীতিবিদরা তাদেরকে বিট করে এক নম্বরে চলে এসেছে এবং সেটাকে হাইলাইট করা হয়েছে। এখানে প্রশ্ন আসতেই পারে যে হ্যাঁ, আমাদের আসলে যে একটা রাজনৈতিক সংকট চলেছে সেটার একেবারে তুঙ্গে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত একেবারে তুঙ্গে ছিল, অতএব ওই সময়ে রাজনীতিবিদদের প্রতি যে আস্থা সেটার অভাবটা এটা বোধ হয় খুব বেশি অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। বিশেষ করে আমাদের এই গত 23 বছরের যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটা হলো যে সুশাসনের যে বিষয়টা হোসেন জিল্লুর যেটাকে হয়রানি বললেন, আসলে সেটা সরাসরি বললে আমাদের দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠন থেকে আমরা গত 23 বছরে আমরা মুক্তি পাইনি এবং যে সরকারই আসুক কে কার চাইতে বেশি করছে সেটা একটা পারসেপশনের ব্যাপার, কিন্তু সত্যিকারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি আমাদেরকে দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠন থেকে মুক্তি দিতে পারেনি, কমেনি এই দুর্নীতি, বরং বেড়ে গেছে বলে অনেকেই মনে করছে। অতএব এটা হলো বাস্তবতা। কিন্তু যে কথাটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই যে গত 23 বছর যে আমরা একটা গণতান্ত্রিক চর্চা চালিয়ে যাচ্ছি যতই দুর্বল হোক, সেটার এই দুর্বলতার ফাঁকে 2007 সালে যেভাবে আর্মি আবার ক্ষমতায় চলে এসেছিল, সামনে আমাদের কিছু তথাকথিত সিভিল সমাজের প্রতিনিধিকে রেখে ওই ধরনের আরেকটা মডেল এবার আসার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল। অতএব ওই যে একটা আশঙ্কা সেটাকে আমরা কোনোভাবেই সেটাকে ওয়েলকাম করি না, এটা কোনো সমাধান নয়। অতএব এখানে দুর্বল গণতন্ত্রকে সবল করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুযোগ দিতে হবে এবং সেখানে আমরা একটা সংকটে আছি। আমাদের এই নির্বাচনটা বয়কট করাতে একটা একতরফা নির্বাচন হয়ে গেছে, সেটা সাংবিধানিক সংকটটাকে সাময়িকভাবে সমাধান করলেও যে গণপ্রতিনিধিত্ব এবং যে যেটাকে পপুলার লেজিটিমেসি বলি সেই পপুলার লেজিটিমেসি বর্তমান সরকারের পেছনে নেই, এটা স্বীকার করতেই হবে। অতএব এখানে আমাদের একটা সমস্যা আছে। কিন্তু আমি হোসেন জিল্লুরের ওই কথাটার একটু প্রতিবাদ করব, যেটাকে তিনি অর্থনীতির খণ্ডিত সাফল্য বলছেন। আমি বলবো যে ওভারঅল বাংলাদেশের অর্থনীতির সাফল্যগুলো যথেষ্ট প্রশংসা অর্জন করেছে এবং বর্তমানে আমাদের অর্থনীতিটা অনেকখানি একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। অতএব যদিও আমরা এখনও লিস্ট ডেভেলপ কান্ট্রি বা স্বল্পোন্নত দেশে আছি, কিন্তু আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস এবং আমাদের যে বর্তমান অর্থনীতিতে যে বৈদেশিক ঋণ সাহায্য নির্ভরতা থেকে মুক্তি পেয়েছি, আমরা খাদ্য শস্য স্বয়ম্ভরতা অর্জন করেছি, আমাদের রিজার্ভ বেড়ে প্রায় $19 বিলিয়ন কাছাকাছি চলে গেছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসের কারেন্ট অ্যাকাউন্টে একটা সারপ্লাস আমরা গত 7-8 বছর ধরে অর্জন করে চলেছি, এগুলো কোনোভাবে ছোট অর্জন নয়, এগুলো খুব বড় বড় অর্জন এবং এগুলোকে সামনে হাইলাইট করতে হবে বলে আপনি আপনি মনে করছেন। অধ্যাপক ডক্টর মনির ইসলাম, আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক সাফল্যগুলোকে খাটো করাটা মোটে উচিত হবে। ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে আবারও আসবো। এবং ডক্টর হোসেন জিল্লুর রহমান অনেকগুলো বিষয় এসেছে, যেমন যেটি বললেন তৌফিক ইমরোজ খালেদি যেটি বলেছেন যে ওই সেপ্টেম্বরের সিচুয়েশন দিয়ে এখনকার প্রেক্ষাপটকে আসলে বিচার করা যাবে না, সেই সময় যে সহিংসতা ছিল সেই সহিংসতা দিয়ে সেই প্রেক্ষাপট থেকে আসলে এখনকার প্রেক্ষাপটকে বিচার করাটা ঠিক হবে না। এবং উনি বলেছেন যে যত না কাজ হয় তার চাইতে যে কোনো এই ধরনের প্রকাশনার ক্ষেত্রে অনেক বেশি ঘটা করে প্রচার করা হয়। এবং যেটি বললেন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম যে যতই দুর্বল গণতন্ত্র হোক সেই দুর্বল গণতন্ত্রকে মানে গণতন্ত্রকে আসলে সবল করাটাই আমাদের কাজ, সামরিক শক্তির আগমনকে আসলে কখনোই সেটি কাম্য হতে পারে না। এবং ওই সিচুয়েশন যদি সেপ্টেম্বরের সিচুয়েশনের কথা বলি তাহলে ফাইন্ডিংস দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এ প্রসঙ্গে আপনার মতামত নিব, তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। We'll be right back.
দেখছেন একাত্তর সংযোগ। আপনাদের সাথে আছি আমি সামিয়া রহমান। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে অনেকগুলো বিষয় তুলে ধরেছিলাম আমাদের বক্তাদের মন্তব্য থেকে, আপনি কি বলবেন? তফিক ইমরোজ ফিলাদি দিয়ে শুরু করি। বিদ্যমান ক্ষমতার রাজনীতির প্রতি ওর একটা দুর্বলতা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একটু আশ্চর্য হয়েছি জবাবদিহিতার একটা ব্যাখ্যা তফিক দিয়েছে যে একমাত্র রাজনীতিবিদরা জবাবদিহিতার সম্মুখীন সমাজের মধ্যে। প্রতিটা সংঘবদ্ধ অফিস তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক রিকোয়ারমেন্টস আছে। ইউনিভার্সিটি টিচার্স তার প্রমোশন হবে সে যদি তার পারফরমেন্স ঠিক মতো না করে। জবাবদিহিতার সংজ্ঞাটা যদি আমরা রাজনীতিবিদরা যেভাবে বুঝেন, শুধু সেই সংজ্ঞাটাই কিন্তু একমাত্র সংজ্ঞা নয়, জবাবদিহিতার একটা বহুমাত্রিক একটা বিষয় এটা। তা আমি মনে করি না যে রাজনীতিবিদরাই একমাত্র গ্রুপ যারা জবাবদিহিতার সম্মুখে আছে। পুরো বিভিন্ন গোষ্ঠী নানাভাবে তাদের নিজস্ব জবাবদিহিতা তুলে ধরছে। তবে এখানে একটা ইয়ে বলবো যে আজকে তফিকের এই কথাটা, এই একটা প্রশ্নবিদ্ধ যেটা মনু ইসলামও কিছুটা বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরে এই প্রসঙ্গটা একটু বেশি বড় করে বলাটা, তফিক যেটা বলেছে আমার মনে হচ্ছে একটু আমাদের পুরো বাস্তবতাটা দেখা দরকার। যা 5ই জানুয়ারি যে নির্বাচন, ডক্টর মনু ইসলামও বলেছেন বিভিন্নভাবে ওটা একটা বৈধতার সংকট আছে, এটাই হচ্ছে একটা বাস্তবতা। সো জবাবদিহিতার বিষয়টা আমাদেরকে রাজনীতিবিদদেরকে অযৌক্তিকভাবে খাটো করার যেমন কোনো ভিত্তি কোনো যুক্তি থাকতে পারে না, সমাজের অন্যান্য কোনো গোষ্ঠী জবাবদিহিতার মধ্যে নেই এটাও বলাটা আমার মনে হচ্ছে বাস্তবসম্মত হচ্ছে না। আর দ্বিতীয় যেই বিষয়টা বলতে চাচ্ছি, আমার এই রিপোর্টের বিষয়ে আসার আগে মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু অনেক খেটে খুঁটে গবেষণার মাধ্যমে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রাজনৈতিক জগৎ আরও কীভাবে উন্নত করা যায় তার জন্যই কিন্তু এই প্রতিবেদনগুলো তৈরি হয়। এখানে এই জুজুর ভয় যে কোনো ধরনের সমালোচনা হলেই অগণতান্ত্রিক শক্তি উদিন কোর্টস তাদের আনার জন্য এগুলো করা হচ্ছে, এই জুজুর ভয় থেকে আই থিঙ্ক জাতিকে মুক্তি দেওয়া দরকার, এটা মুক্তি দেওয়া দরকার। এই জুজুর ভয়ের সময় আই থিঙ্ক কেটে গেছে। এবং আমরা যে এই যে বললাম যে রাজনীতিবিদদের সাথে আস্থা কমেছে, এর মানে নয় যে লোকজন অন্য কোনো গোষ্ঠীকে আমন্ত্রণ করছে। এটা একটা মেসেজ টু দি রাজনীতিবিদ যে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে যে অসম্পূর্ণতা আছে, যে দুর্বলতা আছে, যেই সমস্যাগুলো আছে সেগুলো আপনারা সিরিয়াসলি ট্যাকেল করেন, সেটাই হচ্ছে কিন্তু মেসেজ। কিন্তু আমরা যদি এইভাবে বুঝি যে না আমরা একটা অগণতান্ত্রিক শক্তি ইত্যাদি ইত্যাদি তাদেরকে আনার জন্য এই জুজুর ভয় থেকে আই থিঙ্ক মুক্ত করা দরকার। মইনুল ভাইয়ের ইয়েটা আই থিঙ্ক আই ফুললি এগ্রি যে বাংলাদেশের অর্থনীতির বিশাল একটা সবলতা এসছে, একটা ভঙ্গুর একটা যখন শুরু করে অত্যন্ত ভঙ্গুর অবস্থা অত্যন্ত সবলতা এসছে। আমি খণ্ডিত শুধু আমাদের সম্মুখ আগাবার ক্ষেত্রে যেটা বলছিলাম, যদি শিক্ষার ক্ষেত্র ধরি, আমরা যেমন দেখেন আমরা ভর্তির হার অনেক বেড়িয়েছি, আমাদের গার্ল নারী শিক্ষায় প্যারিটি নিয়ে এসেছি, কিন্তু শিক্ষার মানের বিষয়ে কিন্তু আমরা প্রচণ্ড রকমভাবে একটা শঙ্কাজনক অবস্থায় আছি। আমি খণ্ডিত ওই অর্থে বোঝাচ্ছিলাম। স্বাস্থ্যক্ষেত্র সিমিলারলি অনেক অগ্রগতি আছে, কিন্তু আপনি যেমন আমাদের অনেক অর্থনীতির বিস্তার হয়েছে, একই সাথে ঢাকা এখন বিশ্বের বাসযোগ্য শহর তালিকার সর্বনিম্ন অবস্থান করছে। তার মানে হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে খণ্ডিত যেই উন্নয়নের দিক যেগুলো আমি তুলে ধরতে চাচ্ছিলাম। কিন্তু আমার মনে হয় আজকের আলোচনাটা একেবারে সেই অর্থে ফলপ্রসূ হবে না আমরা যদি এই প্রেক্ষিতটা একটু না দেখি যে আমাদের আগাবার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্যা যদি থাকে। আপনি যে প্রেক্ষিতের কথা বলছেন, প্রেক্ষিতটা আপনি বলছেন যে বাংলাদেশকে সম্ভাবনার দেশে পরিণত করার জন্য এই বিষয়গুলোতে সতর্ক হওয়ার প্রয়োজন, কিন্তু যে সময়ে যে সিচুয়েশনের সময়ে যে গবেষণাটি হয়েছে সেই সময় বাংলাদেশ একটা সহিংস সময় পার করছিল, সেই সিচুয়েশনের প্রেক্ষাপটে কিন্তু এখন মানে এখনকার এই বাংলাদেশ এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে কি আসলে বিচার করাটা যুক্তিযুক্ত? আমি এখানে আপনার সাথে একটা ইয়ে বলবো যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের দিকে এক ধরনের রাজনৈতিক অস্থিরতার একটা ভিন্ন মাত্রা ছিল এবং সহিংস একটা পরিবেশ ছিল, অত্যন্ত শঙ্কিত ছিল লোকজন। এখন সেই ধরনের পরিবেশ নাই, এক ধরনের আমি যেটা বলবো একটা অস্বস্তির স্বস্তি আছে, অ্যাকচুয়ালি একটা অ্যাবনর্মাল নর্মালিটি আছে, অস্বস্তির স্বস্তি। কিন্তু যেটা আপনি যদি ওই প্রশ্নটা আপনারা তফিকও বললেন মইনুল ভাইও বললেন
যে সেপ্টেম্বরের সার্ভে যদি মার্চেকো হয় তাহলে ফলাফল বদলে যাবে কি না, আমি কিন্তু নিশ্চিত নই যে ফলাফল বদলে যাবে, কারণ যেই উত্তরটা এসেছিল সেটা কিন্তু সহিংসতা নিয়ে নয়, রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে, রাজনীতি ক্ষমতা বিষয় ছিল, কিন্তু এখন আমাকে ক্রেস দেন না ক্যাশ দেন, ক্ষমতার যে চেহারাগুলো দেখছে সেই চেহারা কিন্তু মানুষ যখন রাজনীতির যে মূল্যায়ন করে তারা বিভিন্ন মাপকাঠিতে সেটা মূল্যায়ন করে, তখন হয়তো সহিংসতার মাপকাঠিতে মূল্যায়ন করছিল, এখন এই যে নৈতিকতার মাপকাঠিতে মূল্যায়ন, নৈতিকতার মাপকাঠির কথা বলছেন, আমি আসবো আপনার কাছে। আমি একটু তৌফিক ইমরোজ খালিদ, আপনার প্রসঙ্গে অনেকগুলো কথা এসছে, বলা হয়েছে বিদ্যমান ক্ষমতার রাজনীতির প্রতি আপনার দুর্বলতা আছে এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরে এ ধরনের সমালোচনা আসতেই পারে, মানে সমালোচনা করা মানেই আসলে ওই শক্তিকে আগমন জানানো নয় যেটি ডক্টর হোসেন জিল্লুর রহমান বলছেন, এবং এই মেসেজটি রাজনীতিবিদদের প্রতি সতর্কতা শুরু, আপনি কি বলবেন? হ্যাঁ, রাজনৈতিক শক্তির প্রতি, রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি, রাজনীতিবিদদের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি আমার দুর্বলতা সবসময় আছে এবং সেটা থাকবে, সেটা নিয়ে আমার কোনো রকম দ্বিধা নেই, একেবারেই কোনো রকম দ্বিধা নেই। আমি 2007 এবং 8 সালের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে সরকারটি আসলে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনাবাহিনী প্রতিষ্ঠিত, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটি বিরোধিতা সবসময় করেছি। আমি মনে করেছিলাম, আমি তখনও বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি, সব কিছুর পরেও কোনো একটি অন্য যে কোনো প্রক্রিয়াই হোক, যদি রাজনীতিবিদরা, আরেক দল রাজনীতিবিদ যদি ক্ষমতা নিতেন আমাদের জন্য ভালো হতো, যখনই সামরিক শাসকেরা ক্ষমতা গ্রহণ করেছে দেশ পিছিয়ে গেছে, সেটা নিয়ে বোধহয় নতুন করে কিছু বলার নেই। 2007-08 সালে কী হয়েছিল, প্রথমে হ্যাঁ কয়েকদিন অনেকে মনে করেছিল যে একটা এমন অস্থির অবস্থা তৈরি হয়েছিল যে আমরা অনেকেই হয়তো মনে করেছিলেন যে আমরা দেখেছি যে হয়তো একটা ভালো কিছু হলো, কিন্তু আমি শেষ করে নেই কথা, শেষ, আপনি যখন কথা বলেছেন আমি একটু কথা বলিনি ডক্টর রহমান, প্লিজ, গণতন্ত্র চর্চা করবেন না, আপনি অন্য মানুষকে কথা বলতে দেবেন না, সেটা হবে না। তখন যেটা হয়েছিল, 2000 কয়েক সপ্তাহ পরে কিংবা কয়েক মাস পরেই মানুষের সেই ধারণা পাল্টে যায়, তখনকার তরুণ অফিসাররা ক্ষমতার অপব্যবহার করেন, তখনকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI যাচ্ছে তাই কাজ করতো, সেটা আমরা সবাই জানি, কম বেশি গণমাধ্যমে নাক গলিয়েছে, গণমাধ্যম কি দিয়ে যাচ্ছে তাই প্রচার করেছে, যাচ্ছে তাই ছাপিয়েছে, সেগুলোর প্রমাণ আছে, আপনারা তখনকার শীর্ষস্থানীয় কাগজগুলো শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। তারপরে যেটা হলো, এক বছর পরে চারজনকে ক্ষমতাচ্যুত করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো আনসেরিমোনিয়াসলি, এবং নতুন চারজন বা পাঁচজন উপদেষ্টা নেওয়া হলো, তখন ডক্টর রহমান সেই দলে যোগ দিলেন। হ্যাঁ, আমার মনে আছে তখন তিনি প্রায় টেলিভিশনের সামনে আসতেন, তার আগে তিনি মূলত একজন গবেষক হিসেবে পরিচিত ছিলেন, এর আগে কাজ করতেন BIDS-এ, তারপরে তিনি তার নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রায় টেলিভিশনের সামনে আসতেন এবং সরকারের কার্যত মুখপাত্র হিসেবে কাজ করতেন। আমরা তখনকার ঘটনা জানি, অনেক ঘটনা বিব্রতকর হবে তার জন্যে, অনেক কিছু আমরা জানি, যে জিনিসগুলো এখন প্রকাশ্যে কথা বলাটা ঠিক হবে না, বলতে পারেন, সরকারের হয়ে আসলে সামরিক যে কথাটি ওই সরকারের তথ্য উপদেষ্টা স্বীকার করেছিলেন যে দিস ইজ এ মিলিটারি গভর্নমেন্ট উইথ এ সিভিলিয়ান ফাসাদ, সেটাই কিন্তু থ্রু আউট ছিল, সেই মিলিটারি গভর্নমেন্টের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বলে দেওয়া বলি তিনি আওড়াতেন টেলিভিশনের সামনে প্রতিদিন। এখন তথ্যের ভিত্তিতে বলছেন? আমি তথ্যের ভিত্তিতে বলছি। সেটা দেখতে হবে, যেটা হলো যে সেইটাই পারসেপশন ছিল, সেটাই আমরা জানতাম, কারণ অন্য আপনি তথ্যমন্ত্রী ছিলেন না, তারপরেও আপনি কথা বলতেন সেটা নিয়ে, আপনার অন্য মন্ত্রণালয় ছিল, আপনি সেই অনেক বিষয় আছে যেখানে অন্য উপদেষ্টারা পর্যন্ত অন্য উপদেষ্টারা সেদিন তখন কথা বলতে চাননি, এইসব বিষয়ে আপনি কথা বলেছেন কারণ আপনি তাদের মনোনীত প্রতিনিধি ছিলেন বলে মনে করা হতো। একটা সময় যখন তাদের ক্ষমতা হস্তান্তর ছাড়া কোন বিকল্প ছিল না, যখন নির্বাচন অনুষ্ঠান ছাড়া বিকল্প ছিল না, তখন আমার তখন তখন আপনাকে সেই কাজ করানো হয়েছে। দুটো বিষয় আমি সামিয়া একটু আপনার অনুমতি নিয়ে আমি জাস্ট বলছি যে আপনি বললেন যে 2007-08 দেশ পিছিয়ে গিয়েছিল,
সূচকে একটু যদি ওগুলো আপনার পরবর্তীতে বলেন কোথায় পিছিয়ে গেছিল। যখনই সামরিক শাসন এসেছে এই দেশে তখনই দেশ পিছিয়ে না, বাট এটা তো একটা রাজনীতিবিদরা কিছু রাজনীতিবিদ প্রায় বলেন, আপনিও দেখছি একই সুরে বলছেন। আমি বলছি যে আমি রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে না, না রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে না, আপনি নন, আপনি এক ধরনের বিশেষ ক্ষমতার রাজনীতির পক্ষে। না না সেটা সেটা আমি পরিষ্কার করে দিতে চাই, সেটা সেটা আপনার ব্যক্তিগত ধারণা। আমি রাজনৈতিক ব্যক্তিগত ধারণা দিচ্ছেন, আমারটাও আমি বলতে হচ্ছে। আমি রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে সবসময় কথা বলেছি, আপনি এক ধরনের ক্ষমতার রাজনীতির জন্য কথা বলছেন। কোন ক্ষমতার রাজনীতি আপনি আরো স্পষ্ট করে বলুন। এখন অগণতান্ত্রিক শক্তির যে জুজুর ভয়ের কথা আপনি বলেছেন সেটা নিয়ে বলতে চাই। এই জন্যই এই জুজুর ভয়ের কথা বলা হচ্ছে। 90 দশক জুড়ে আমরা বলেছি যে এই দেশে আর কখনো সামরিক শাসন আসবে না। 90 দশক যখন 99 সালে পারভেজ মুশারফ পাকিস্তানে ক্ষমতা দখল করলেন, আমি খুব গর্বের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ডারবানে সেখানে কমনওয়েলথ এডিটর সিম্পোজিয়াম ছিল, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম। আমি সেখানে খুব গর্বের সঙ্গে বলেছিলাম যে এই কাহিনী কোনো দিন বাংলাদেশে হবে না। সেইখানে দুজন এনজিও প্রতিনিধি তারা কোনো প্রতিবাদ করেননি। যখন সিভিল সোসাইটি সেখানে প্রতিবাদ করছিল পাকিস্তানে, সেই দুজন ভয়ের প্রতিবাদ করেনি। পাকিস্তানের যিনি প্রতিনিধি ছিলেন আমাদের কনফারেন্সে, তিনি পাকিস্তানের ISI-র, আমরা তাই মনে করেছিলাম সেদিন, ISI-র লিখে দেওয়া একটা জিনিস শুভ পড়ে গেলেন। আমরা বলেছিলাম যে আমাদের দেশটা, আমাদের দেশের সিভিল সোসাইটি অনেক বেশি শক্তিশালী, বাংলাদেশে কখনো এই জিনিসটি হবে না। 90 দশকে সারা পুরো 90 দশক জুড়ে সেটা মনে করেছি। তারপরের দশকের বেশিরভাগ সময় জুড়ে আমরা সেটা মনে করেছি। 2005, 2006 এবং 2006 সালের অক্টোবরে যখন খুব খারাপ অবস্থা দেশের, অক্টোবর নভেম্বর, তখনও আমাদের মনে হতো যে হবে না। 2007 সালে কিন্তু সেটা হলো। তার আগে যেসব কর্মকাণ্ড চালানো হয়েছিল সেই সব কর্মকাণ্ড চলছে বলে এই এই অনুষ্ঠানের উপস্থাপিকা তার তার যে শুরুর বক্তব্য বা তারপরে প্রশ্ন করার সময় সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। এই কাজেই অগণতান্ত্রিক শক্তির জুজুর ভয়টা, এটা জুজুর ভয় নয়, এই ভয়টা বাস্তব। এই জন্যে বাস্তব যে এটি এসছে আপনার পরিচালিত ওই ছোট্ট ওই প্রতিষ্ঠান থেকে, যে আপনি একসময় সামরিক সরকারের 2008-এর 29শে ডিসেম্বর বিশ্ব সমাদৃত একটা নির্বাচনের মাধ্যমে সেই সরকার বিদায় নিয়েছিল। 5ই জানুয়ারি বৈধতার একটা বড় প্রশ্ন নিয়ে গণতান্ত্রিক সরকার এসেছে। আপনি যেটাকে বিশ্ব সমাদৃত, আপনি যেটাকে বিশ্ব সমাদৃত নির্বাচন বলছেন, সেই নির্বাচনটিকে একটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচনকে মানেনি। তারা বলেছে এই নির্বাচনে কারচুপি হয়েছে, বড় ধরনের কারচুপি হয়েছে। প্রত্যেকটা নির্বাচনের পরে প্রতিটা নির্বাচনী রাজনৈতিক, আপনি কি বলতে চান যে BNP সেই অভিযোগের মধ্যে কোনো সত্যতা ছিল না, বাজে কথা বলেছিল? না, আমি তো সেই বিতর্কে যেতে যাচ্ছি না, আমি শুধু একটা প্রশ্ন আপনার সামনে তুলে বাস্তবতা তুলে ধরছি। আপনি বলেছেন যে বিশ্ব শিক্ষিত নির্বাচন, কিন্তু বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল সেটা বলেছে যে নির্বাচন 96-এর 91-এর 92-এর 2000-এর 1-2 আমি বলছি পুরো রেকর্ডটা দেখা দরকার, যে 2008-এর 29শে ডিসেম্বর আপনার যে পার্টিকুলার ডিসক্রিপশন দিলেন সেই সরকারের, সেই সরকারের সময়ে অত্যন্ত বৈধ একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে। আমি শুধু একটা প্রশ্ন করি, আপনি বলছেন যে সামরিক সরকারের সময়, সামরিক সরকার এটা আমি মানতে রাজি নই, আপনারা এই বিশেষণটা আপনারাই ব্যবহার করছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় যাই বলি না কেন, সামরিক শক্তি পেছনে ছিল, সেই সরকারের সময় আমাদের দেশের উন্নয়ন ঘটেছে এবং উন্নয়ন কমেছে, সে বিষয়ে আপনি জানতে চেয়েছেন তৌফিক ইমরোজ খালিদের কাছে। আপনি কি সামরিক সরকার বা কে সমর্থন করেন বা সেই ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমর্থন করেন? আমি সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, আপনি যে প্রশ্নটা রেখেছেন আমাদের এই যে কিছু সূচকের যে ধারাবাহিকতা, যেমন শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যের অগ্রগতি, কৃষির অগ্রগতি, এগুলোর সাথে রেজিমের কিন্তু কানেকশনটা খুব কম। আপনি দেখেন, যেমন আমাদের 2000 থেকে 2010-এ তিনটে সরকার ছিল, BNP, তত্ত্বাবধায়ক, আওয়ামী লীগ। এই সময়কালে আমি এই আলোচনায় আবার ফিরে আসি ডক্টর হোসেন জিল্লুর রহমান, নাহলে আমি ফিরে এসে আর এক মিনিটও সময় পাবো না, এই জন্য আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। এবং অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আমি খুবই দুঃখিত এই পার্টে আমি আপনার কাছে যেতে পারিনি, কিন্তু আমি ফিরে এসে অবশ্যই আপনার কাছে আসবো। দর্শক, এখন একটা বিরতি নিচ্ছে।
দর্শক দেখছেন একাত্তর সংযোগ। অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আমি এর আগে আপনার কাছে যেতে পারিনি, আমরা পারস্পরিক ব্যক্তিগত আক্রমণে চলে গেছিলাম, কিন্তু রিপোর্টটিতে যে বিষয়গুলো এসেছে যে রাজনীতিবিদদের প্রতি অনাস্থা বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অকার্যকারিতা, এবং যেখানে বলা হয়েছে যে 40% মানুষের আইনের প্রতি আস্থা নেই বা 50.6% মানুষের আস্থা কমে গেছে, 40% মানুষের যদি আইনের শাসনের প্রতি আস্থা না থেকে থাকে তাহলে সেই দেশ তো ভয়াবহ অকার্যকর একটা দেশে পরিণত হচ্ছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ এত ভয়াবহ অকার্যকর দেশে পরিণত হয়েছে? আমি সেভাবে এটা বলতে চাই না। আমি ডক্টর হোসেন জিল্লুর রহমান আমার অনুজ প্রতিম, অতএব এখানে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করার কোনো প্রয়াস আমার থাকবে না, কিন্তু যে কথাটা বলতেই হবে সেটা হলো যে হ্যাঁ, 5 তারিখের নির্বাচনটা এটা সাংবিধানিক একটা সংকট থেকে আমাদেরকে সাময়িকভাবে একটা স্বস্তিকর অবস্থায় নিয়ে আসলেও এটা কোনো সমাধান নয়। কিন্তু তার মানে এই নয় যে যদি সেখানে 5 তারিখে নির্বাচনটা না হতো, এবং আমরা জানি যে সেখানে তারানকো জাতিসংঘের তারানকো একটা ফর্মুলা দিয়েছিল যেটা বিএনপির যারা আলোচনাকারী ছিল তারাও গ্রহণ করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেটাকে নাকচ করে দিয়েছেন, সেই সম্ভাবনাটা ভণ্ডুল হয়ে গেছে। কিন্তু এই নির্বাচনটা যেভাবে হয়েছে আমরা কেউ তাতে স্বস্তি লাভ করার কোনো কারণ নেই। নির্বাচনটা যেভাবে হয়েছে তাতে অন্তত একটা অগণতান্ত্রিক একটা যে সামরিক সরকার আবার আসার একটা আশঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকে তো আমরা সাময়িকভাবে মুক্তি পেয়েছি, এটা স্বীকার করতেই হবে। এবং যে কথাটা আমরা বারবার বলছি যে এখন আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের করতেই হবে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একেবারে কম সময়ে, আমার হাতে একেবারে সময় নেই, একজন দর্শক ফোন আমার সাথে সংযুক্ত হয়েছেন। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ইমরান বলছি মিরপুর থেকে। জি বলুন। আমি জনাব খালিদিকে একটা প্রশ্ন করতে চাই। উনি বলতেছিলেন যে 2007 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের দেশ অনেক পিছিয়ে গেছে, এবং বলতেছিলেন যে একটু সংক্ষেপে প্রশ্নটা করুন কাইন্ডলি। উনি বলতেছিলেন যে দেশ অনেক পিছিয়ে গেছে, কিন্তু ওনার কি মনে আছে যে সেই সময় পুকুরের মধ্যে প্রাণের চিহ্ন পাওয়া যেত, এবং যে কোনো কিছু কিছু মানুষের কোম্পানিতে সরকারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে তৌফিক ইমরোজ খালিদি, খুব সংক্ষেপে কিছু বলবেন নাকি আমি একটু ডক্টর হোসেন জিল্লুরের মন্তব্যটা নিয়ে আপনার কাছে আসবো? জি বলুন ডক্টর হোসেন জিল্লুর রহমান। আপনার ফর্মুলেশনে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি আমাদের তথ্য বলেছে যে আপনি বললেন আইনের শাসনের প্রতি মানুষের আস্থা কমে গেছে, এটার এমনভাবে আপনি বলেছেন যে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ নয়। আসলে সেটা নয়, যে তারা যে আইনের শাসনের যে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যকারিতা নিয়ে মানুষ হতাশ, সেটাই কিন্তু ফুটে এসেছে। আমি একটা একটা সংক্ষেপে আপনাকে প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে এতে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের মতামত উঠে এসেছে এই রিপোর্টে? সেটা তো আমরা দাবি করছি না, আমরা তো আমাদের একটা স্যাম্পলের মধ্যে করেছি, কিন্তু আমরা যখন সাধারণভাবে আলোচনা করি, যেমন আজকে বিভিন্ন পর্যায়ে আপনিও বলতে পারেন আপনার, আমরা যেগুলো বলি যে আমাদের তথ্য কোত্থেকে এসে, আমাদের যখন হাঁটি করি, সাধারণ মানুষের সাথে চলাফেরা করি, আমাদের যেই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম তার একটা প্রতিফলন দেখছি কিনা, আমি মোটা দাগে দেখছি যে হ্যাঁ, এটার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসলে আমার হাতে সময় নেই, আমি আপনাদের কাউকে সময় দিতে পারছি না, খুবই দুঃখিত। তৌফিক ইমরোজ খালিদি, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। ভদ্রলোক যে প্রশ্ন করেছেন তার উত্তরে কিছু বলবার চেষ্টা করি আমি। সুশাসনের প্রধান উপাদান যদি হয় আইনের শাসন, সেই সময়ে আইনের অপপ্রয়োগ হয়েছে সবচেয়ে বেশি। যার তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো টেকেনি, একেবারে এমন সব মামলা দেওয়া হয়েছে, এই উদাহরণ আমি এখন দিতে পারবো না, 2 ঘন্টা লাগবে বলতে হলে, অনেক কাহিনী আমরা জানি, অনেক কিছু আমরা লিখেছি, অনেক কিছু লিখতে পারিনি, কাজে সেই ইয়েতে যাবো না। আইনের সবচেয়ে বেশি অপপ্রয়োগ হয়েছে সেই সময় যার তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং তখনকার দুদক যে কাজগুলি করেছে আইনের আদালতে গিয়ে একটিও টেকেনি, যাচ্ছে তাইভাবে মামলা দেওয়া হয়েছে, এটি হচ্ছে একটি বিষয়। আমি বলছি না যে এখন হচ্ছে না, এখনও খারাপ অবস্থা আছে। 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে প্রশ্নটি ডক্টর জিল্লুর রহমান তুলেছেন সেটা নিয়ে আমি বলি, 5ই জানুয়ারি নির্বাচনের বৈধতা নিয়ে সমস্যা আছে, সাংবিধানিক বৈধতা আছে হয়তো, আইনগত বৈধতা আছে হয়তো, কিন্তু নৈতিক দিক থেকে সমস্যা আছে, কিন্তু হ্যাঁ পলিটিক্যালি হয়তো এটা এখনও এক ধরনের রাজনৈতিক বৈধতা নেই এটা। আমি একটু আমি শেষ করি, রাজনৈতিক বৈধতা নেই, এবং সেটা নিয়ে এই অনুষ্ঠানে আমি কদিন আগে বলেছি, সম্ভবত
আপাতত যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন হতে হবে এবং সেটার জন্য দুপক্ষকে আলোচনা বসে সমঝোতায় আসতে হবে, তবে সেই সমঝোতা সেই ফয়সালা রাস্তায় হওয়া উচিত হবে না, রাস্তায় যেন না হয় তাতে জনগণ ক্ষতিগ্রস্ত। অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আমি খুবই দুঃখিত আপনাকে আজকে সময় দিতে পারিনি, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আসলে যে বিতর্কটা চলছে সেখানে আমরা যেটা দেখতে পাবো যে এই যে রাজনীতিবিদদেরকে আমরা ফোকাস করে যে একটা জনগণের আস্থা কমে যাচ্ছে এই এটা বলার যে একটা মানে যে গবেষণাটা সেটার কিছু সাইড এফেক্ট বা সেটার কিছু আছে মানে নেতিবাচক কতগুলো দিক আছে। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই গণতন্ত্র দুর্বল গণতন্ত্রকে সবল করার জন্য, অতএব সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো প্রয়াস যেন আমরা গণ গবেষণার মাধ্যমে তুলে না ধরি। ধন্যবাদ আপনাকে ডক্টর হোসেন জিল্লুর রহমান। একটি বাক্যে যদি বলতে চাই যে আমাদের এই মুহূর্তে রাজনীতি নিয়ে সংকট একটা আছে বটে, আমাদের চেষ্টা ছিল যে সেই সংকট উত্তরণ হলে বৃহত্তর যে একটা কাজ রয়ে গেছে প্রাতিষ্ঠানিক জগৎকে আরও সবল করা, আইনের শাসনকে আরও নিশ্চিত করা, হয়রানি থেকে মানুষকে মুক্ত করা, সেই কাজের প্রতি অ্যাকচুয়ালি দৃষ্টি দেওয়াটাই ছিল আমাদের গবেষণার অন্যতম উদ্দেশ্য এবং সেটা ভবিষ্যতে আশা করি রাজনীতিবিদরাও সেই মেসেজটাই আশা করি নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই দুঃখিত এত কম সময়ে আসলে আপনাদের সবার বক্তব্য নেওয়া সম্ভব হয় না। দর্শক, আজকের মতো শেষ করছে একাত্তর সংযোগ।